ओम निरंजनं नित्यं अनंत रूपं भक्तानुकं बाधित विग्रहं वै ईशावतारं परमेशमिद्दं तं रामकृष्णं शिरसा नमामहं। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहु। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পরম পূজনীয় মুক্তসুতানা মাতাজির স্মৃতি কথা। আমি এক অধম যাকে কৃপা করে মাতাজি দীক্ষা দিয়েছিলেন। গুরু হচ্ছেন ইষ্ট আর গুরু এক, গুরু ইষ্ট ইষ্ট গুরু মধ্যে কোনো প্রভেদ নেই। গুরু গুরু শিষ্যের মধ্যে দীক্ষা দিয়ে ত্রিশিখা প্রদীপ জ্বালিয়ে দেন। একটা হচ্ছে ভক্তি, একটা বিশ্বাস, একটা ভালোবাসা। ভক্তি বিশ্বাস ভালোবাসা তিনটে যেন শিষ্যের মধ্যে বাড়ে ক্রমশ, যত দিন যাবে তত তার সেইটার জন্য গুরু তার হৃদয়ে ত্রিশিখা প্রদীপ জ্বালিয়ে দেন। এইবারে এই আমাদের মোক্ষপ্রাণা মাতাজির কথা বলতে গিয়ে অনেক কথাই তো, দুটো বই বেরিয়ে গেছে, যারা ইন্টারেস্টেড তারা দুটো বই সারদা মতে পাবেন। একটা শ্রদ্ধাঞ্জলি মাতাজির, মাতাজির রামকৃষ্ণ লোকে চলে যাওয়ার পর যেটা বেরিয়েছিল, আর একটা হচ্ছে স্মরণাঞ্জলি মাতাজির 100 বছরে। দুটো বই খুব সুন্দর, দুটো বইতেই অনেক স্মৃতি কথা আছে। আজকে আমি যতটুকু 1 ঘন্টার মধ্যে বলা যায় ততটুকু বলারই চেষ্টা করব, বেশি তো বলতে পারবো না, তারপরে আরো কোনো দিন সুযোগ পেলে বলবো। মাতাজি ছোটবেলা থেকে ঈশ্বরে মন ছিল, সাধু সন্ত দেখলে তাদের পেছন পেছন ছুটতেন, তাদের চেয়ে দিতেন, চাল দিতেন, তাদের প্রণামি দিতেন। আর মাতাজিকে, মাতাজি ছোটবেলায় সুরকন্যা স্কুলে পড়তেন, বড় হয়ে মাতাজি এমএ পাস করেন। আর মাতাজিকে দীক্ষা দিয়েছিলেন ঠাকুরের সন্তান স্বামী বিজ্ঞানানন্দজি। দীক্ষা দিয়ে মাতাজিকে বলে দিয়েছিলেন, আজ থেকে তোমার আর কেউ রইল না এই ঠাকুর আর মা ছাড়া, এদের তুমি ধরে থাকো তাহলেই হবে। আর তারপরে মাতাজিকে বেলুড় মঠের মহারাজরাই নিবেদিতা স্কুল যেটা এখন, তখন সেই নিবেদিতা স্কুলে অনেক অনেক মাতাজিরাই থাকতেন, তাদের মধ্যে আমাদের মাতাজিও থাকতেন। সেই মাতাজি ওখানে হেডমিস্ট্রেস হয়েছে ছিলেন। তারপরে পরবর্তীকালে আমরা জানি যে মাতাজিকে যখন মহারাজরা মজা করার জন্য বললেন, একজন তো আসবে হতে এখানে থাকার জন্য, সে হচ্ছে অ্যানিবাসান্ত কলেজে প্রফেসরি করে, সে তো লক্ষ্মীদি তার নাম, সে এলে সে যদি এখানকার হেডমিস্ট্রেস হয়ে যায় তুমি তখন কোথায় যাবে। মাতাজি বলেছিলেন, আমায় যদি এখানে জমাদারের কাজও করতে হয় তাহলেও আমি এখানেই থাকবো, এখান ছেড়ে আমি কোথাও যাবো, বাড়ি আর কি ফিরে যাবেন না। মাতাজি এত ঠাকুরমা স্বামীজির উপর ভক্তি বিশ্বাস ছিল, মানে ঝাড়ু দেওয়ার কাজ হলেও মাতাজি ওখানেই থাকবেন, এত নিরভিমানিতা। একজন প্রেসিডেন্ট মাতাজি বলে ভবিষ্যতে তিনি 26 বছর প্রেসিডেন্ট ছিলেন, আমরা জানি। মাতাজি ওখান থেকে নিবেদিতা স্কুলে বহুদিন ছিলেন, নিবেদিতা স্কুল থেকে তারপরে বারুইপাড়া শিক্ষানিকেতনে ছিলেন বেশ কিছুদিন, সেখানে বাচ্চারা মাতাজিকে ভীষণ ভালোবাসতেন, মা মা করে মাতাজির কোলে এসে বসতেন, মাতাজি তাদের খাবার দিতেন, তাদের যত্ন আরতি করতেন। তারপরে মাতাজি আমাদের ভারতী প্রাণা মাতাজি তখন প্রেসিডেন্ট মাতাজি ছিলেন, ভারতী প্রাণা মাতাজি রামকৃষ্ণ লোকে চলে যাবার পরে মঠ থেকেই বলা হলো, বেলু মঠ থেকে, যে এবারে হচ্ছে আমাদের মাতাজির মোক্ষপ্রাণা মাতাজির নামটা উচ্চারণ করতে খারাপ লাগে, গুরুর নাম উচ্চারণ করতে নেই, কিন্তু কি করবো, তাহলে সবাই বুঝবে না, মাতাজি এবার গুরু হবে। তখন মাতাজি বললেন, আমি কি করে কি হব। মাতাজি তো সবাই ভারতী প্রাণা মাতাজিকে তো মা বলতেন, মায়ের মতন আমি কি পারবো। তারপর বললেন, হ্যাঁ তুমি পারবে। তারপরে একটানা 26 বছর, একটা দুটো বছর নয়, 26 মাস নয়, 26 বছর মাতাজি সংঘাত ধোক্কা ছিলেন সারদা মঠে।
সারদা মঠ, সারদা মিশন দুটোরই সারা পৃথিবীর যত সারদা মঠ মিশন আছে সবাই প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের মাতাজি ছিলেন 26 বছর। তারপরে আমরা জানি যে মাতাজি ওখানে মাতাজি কিরকম স্বভাবটা কিরকম ছিল, মাতাজি স্বভাবটা খুব নরম ছিল। আর মাতাজি কেউ দীক্ষা নিতে গেলে তাকে ফিরিয়ে দিয়েছেন, এরকম তো খুব কমই শোনা যায়। তা এরকম এরকম মাতাজি আমরা জানি যে কত শত 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 নরনারীকে মাতাজি কৃপা করে দীক্ষা দিয়েছেন, কত মাতাজিদের মাতাজি ব্রহ্মচর্য দিয়েছেন, কত মাতাজিদের সন্ন্যাস দিয়েছেন তার সীমা সংখ্যা নেই। মাতাজির এতটুকু অভিমান অহংকার বলে কিছু ছিল। মাতাজি একদিন ইয়েতে যাবেন, শিক্ষানিকেতনে যাবেন, তখন শিক্ষানিকেতনে যাওয়ার সময় মাতাজি তখন একজন মাতাজিকে বলেছেন, যাও তো আমার উপর থেকে জিনিসপত্র গুলো নিয়ে এসো। তো সেই মাতাজি ওপরে গিয়ে দেখছেন যে সব একটা পুঁটলি রয়েছে, আর কিছুই নেই। যে সেখানে মাতাজি রাত্রিরে থাকবেন, একটা সুটকেস নেই, ব্যাগ নেই, একটা পুঁটলি। তো মাতাজি, আপনার এই পুঁটলিটা আপনার? বলছে হ্যাঁ। আমি কি প্রেসিডেন্ট অব সারদা মঠ বলে আমার ব্যাগের মধ্যে লিখে রাখবো নাকি? ব্যাগের কি দরকার, এই তো এখান থেকে এইটুকু যাবো, রিক্সা ডাকবো, রিক্সা করে চলে যাবো। এত নিরভিমানিতা ছিল মাতাজি। আর কখনো কাউকে ফেরাতেন না বলে মাতাজি, একটা হোমিওপ্যাথি ডিসপেন্সারি ছিল মঠে, তখন মাতাজি প্রেসিডেন্ট, কিন্তু হোমিওপ্যাথি ডিসপেন্সারি মঠের কাছে একটা মঠের মধ্যেই একটা ডিসপেন্সারি ছিল, সেখানে সবাই ওষুধ নিতে আসতো মাতাজির কাছে। আর মাতাজি তখন একজন আসতেন মহিলা, বৃদ্ধা মহিলা, তার কোনো রোগ নেই, তিনি শুধু মাতাজির সঙ্গে গল্প করতেন। আর গল্প তো গল্প গল্প করতে করতে মাতাজি তখন বলতেন, তোমার কি হয়েছে বলো? বলে আমার ভীষণ মাথা ব্যথা, ভীষণ পেট ব্যথা, ভীষণ জ্বর আসছে, একটা না একটা বলতেন। মাতাজি তখন একটু তাই সুগার অফ মিল্ক কাকুতে মুড়ে দিয়ে দিতেন। পরের দিন এসে বলতেন, মাতাজি আপনি এত ভালো ওষুধ দিলেন, একদম ভালো হয়ে গেছে। যে মাতাজি সহকারী ছিলেন তিনি বলতেন যে, মাতাজি আপনাকে এরকম ভাবে বলে আপনি তো শুধু ইয়ে দেন, মানে বলছে এটা তো আপনি তো শুধু সুগার অফ মিল্ক দেন তাতেই উনি ভালো হয়ে যান। মাতাজি বলে, ওর কথা বলার লোক নেই গো বাড়িতে, ও যদি একটু আমার সঙ্গে কথা বলে শান্তি পায় পাক না, ওইটুকু করতে পারলেই অনেক। এত দরদি মাতাজির মন ছিল। মাতাজি একদিন একজন ভক্ত আসছেন, একজন মহিলা, মাতাজি বললেন যে তার খুব জ্বর। মাতাজি দেখতে গিয়ে দেখলেন জ্বরে পুড়ে যাচ্ছে গা, আর মাটিতে শুয়ে আছে, কোনো কম্বল নেই। মাতাজি সঙ্গে সঙ্গে চলে এলেন মঠে, এসে নিজের কম্বলটা তুলে নিয়ে গিয়ে রিক্সা করে তার গায়ে ভালো করে চাপা দিয়ে দিলেন, ওষুধ দিলেন, কর্তির ব্যবস্থা করে দিলেন, আর বললেন যখন তোমার কিছু দরকার হবে আমাকে জানাবে, আমি তোমার ব্যবস্থা। এইরকম ছিলেন আমাদের মাতাজি। কত যে কত লোকের কত উপকার করেছেন কি বলবো। আর আমি যখন এই আমাদের আমাদের সারদা মঠ সারদা নারী সংগঠনের যত ইয়ে হতো অনুষ্ঠান হতো, সর্বভারতীয় যেটা অ্যানুয়াল ক্যাম্প যেটা হতো 500-600 মেয়ে ম্যাক্সিমাম হতো, সেই ক্যাম্পেও মাতাজি আশীর্বাদী চিঠি লিখে দিয়েছেন। সেই আমরা সব সময় যেতাম মাতাজিকে চিঠি দিতে, মাতাজি অন্যান্য মাতাজিদের পাঠাতেন, বলতেন মাতাজি আপনি আশীর্বাদ করুন আমাদের ক্যাম্প যেন সফল হয়। সত্যি আমাদের সব ক্যাম্পই সফল হয়েছে মাতাজির আশীর্বাদে। তারপরে 1995 সালে মে মাসে আমরা, মে না জুন মাসে আমরা আমরা 5 জন মিলে মাতাজির কাছে গেলাম, মাতাজি আমাদের কৃপা করতে হবে। আমরা তো ভয়ে জড়সড় হয়ে আছি, মাতাজি কিরম গম্ভীর হয়ে না বলবেন, হয়তো বলবেন তোমাদের সময় হয়নি, তোমরা পড়াশুনো করোনি, তোমরা কিছু জানো না, তোমাদের কি কৃপা করবো, কিচ্ছু বললেন না। বললেন তোমরা মন্ত্র নেবে, তোমরা গীতা প্রাণা মাতাজিকে জিজ্ঞেস করো, দিন আছে সামনে মাসেই, ভালো দিন আছে, তোমরা সামনে মাসে একটা দিন তোমাদের দিয়ে দেবে, তোমরা সেই দিন এসো। ব্যাস 1 মিনিটে যে এত কাজের এ হয়ে গেল, কি বলে এত সহজে যে আমাদের কৃপা পাওয়ার ব্যবস্থা হয়ে গেল মাতাজি, আমরা ভাবতেই পারি না। মাতাজি আমরা কোনোদিন আগে কিন্তু এর আগে আমরা চিনতাম জানতাম কিছুই না। মাতাজি কিন্তু বললেন যে তুমি জিজ্ঞেস করে না, দেখিতে পারো না। মাতাজি বললেন যে পথামৃত পড়বে, যে মানে মায়ের শ্রী শ্রী মা সারদা দেবী গম্ভীরানন্দ মহারাজের ওই বইটা পড়বে, আর গীতা পড়বে,
এগুলো বড়া হয়ে গেলে আমার কাছে আসবে, আমি তারপরে বলবো। তারপর আমরা যেতে মাতাজি জুলাই মাসে 17 জুলাই দিন দিলেন। সেই 17 জুলাই আমাদের নতুন জীবনে প্রবেশের দিন। সেই দিন এখনো আমরা মঠে যাই। এবারে আমরা আমি একটুখানি বলবো, মাতাজি সব সব গুরুরাই একই কথা বলেন, মাতাজি আমাদের দীক্ষার দিনে কি বলেছি, যদিও সব কথা বলার মতন নয়, কিন্তু কিছু কিছু কথা সবাইরই শুনলে ভালো। মাতাজি বলেছিলেন, মনে করবে গুরু তোমার মাথার উপরে বসে আছেন, যিনি তোমায় কৃপা করে মন্ত্র দিচ্ছেন তিনি তো তোমার গুরু, তিনি মাথার উপরে, আমি বলছেন না কিন্তু কখন, তিনি মাথার উপরে বসে আছেন, আর হৃদয়ে দুটো পদ্মফুলের উপর ঠাকুর আর মা বসে আছেন, ঠাকুর আর মা বসে আছেন। এই ভেবে তুমি এই ভেবে তোমাদের জপ ধ্যান করতে হবে। আর বললেন যে জপ ধ্যান যখন করবে মন দিয়ে করবে, দুবেলা করবে, ওই 108 করে জপ করেই উঠে পড়বে না, 108 জপ তো করতেই হবে। তাহলেও তোমার যত যত বেশি যে যত বেশি করবে তার তত ভালো। এই মরেছে, যে যত বেশি করবে তার তত ভালো। তারপরে মাতাজি বললেন যে তোমরা দীক্ষার মন্ত্র বলে দিয়ে প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে করগোনা আরেকবার করে দেখে নিলেন, করগোনা গুনিয়ে মন্ত্র উচ্চারণ করে শিখিয়ে দিলেন। আর বলার পরে বললেন যে প্রত্যেক বছরে ঠাকুর মা স্বামীজির উৎসবে গুরু পূর্ণিমায় দীক্ষার দিনে আসবে, তোমরা মঠে অবশ্যই আসবে, আর যে যত পারো জপ করবে, এইসব বিশেষ দিনে যত পারো জপ করবে তত ভালো হবে, যত জপ করবে তত ভালো হবে। আর বললেন যে কখনো কারুর দোষ দেখবে না, কোথাও পরনিন্দা পরচর্চা হলে সেখান থেকে উঠে যাবে, আর সমালোচনা যত কম করবে তত তোমার নিজের মঙ্গল, আর সবাইকে ভালোবাসবে, আর তোমার আজ থেকে নতুন জীবন হলো, এটা যেন মনে রাখো, তুমি আগে যা ছিলে এখন কিন্তু তা নয়, তোমার এখন ঠাকুর মা স্বামীজি তোমার হাত ধরেছেন, সেটা কিন্তু মনে রেখে তোমার সব কাজ করতে হবে, প্রতিটি পদক্ষেপে তোমার মনে রাখতে হবে তুমি ঠাকুর মায়ের আশ্রিত। এইভাবে বলে মাতাজি আমাদের, আমরা ওখানে বসে কিছুক্ষণ জপ করার পরে আমাদের মাতাজি বললেন যে একটা করে বই দিলেন, দিয়ে বললেন যাও তোমরা চলে যাও মন্দিরে গিয়ে জপ করে এসো। আমরা মন্দিরে জপ করে এসে মাতাজির কাছে বসলাম, মাতাজিকে মাতাজিরা কৃতজ্ঞতা, মাতাজি হাতে ফুল দিলেন, আমরা সেই দিয়ে মাতাজির চরণে পুষ্পাঞ্জলি দিলাম। পুষ্পাঞ্জলি দিয়ে আমরা সাষ্টাঙ্গে মাতাজিকে প্রণাম করলাম, চরণ স্পর্শ করে প্রাণটা জুড়িয়ে গেল, যেন মাতাজি আমাদের কৃপা করেছেন, কত বড় দিন আজকে, মনে মনে চিন্তা করছি আর আনন্দে বুকটা ভরে যাচ্ছে, যে এত আনন্দ এত এত সুখ আমার ছিল জীবনে যেন ভাবতেই পারি না। তারপর প্রসাদ খেতে যখন বসেছি দুপুরে, তখন মাতাজি বলে সবাই, যারা যারা মাতাজির কৃপা পেয়েছো আজকে তাদের সবাই মাতাজির প্রসাদ খাবে, মাতাজির প্রসাদ করে দেওয়া পায়েস আমরা প্রত্যেকে পেলাম, সবাই খেয়ে যে যার বাড়িতে চলে এলাম, কিন্তু মনে একটা আনন্দের যেন ঢেউ উঠতে লাগলো, যে আমার আজকে কি বিরাট দিন, আজকে আজকে মা কৃপা করেছেন, ঠাকুর কৃপা করেছেন, স্বামীজি কৃপা করেছেন, মাতাজি কৃপা করে আমাদের মন্ত্র দিয়েছেন। আমরা মনে আছে 12 জন তখন একসঙ্গে দীক্ষা নিয়েছিলাম, আমাদের সঙ্গেরই 5 জন ছিলাম, আর বাকিরা অন্যান্য জায়গা থেকে এসেছিলেন। আর মাতাজির কথা বলতে গেলে কোন দিকটা বলবো কোন দিকটা বলবো না জানি না, মাতাজি বলেছিলেন সময় সুযোগ পেলেই মঠে আসবে, সেই কথাটা তো আমার কানে এখনো বাজে, যে সময় সুযোগ পেলে আমরা তো অন্য জায়গায় যাই কিন্তু মঠে তো কম যাই, সেই জন্য মাতাজি বলে দিয়েছিলেন প্রথম দিনই সময় সুযোগ পেলেই মঠে আসবে, আর কিছু করে প্রণামী প্রতি মাসে ঠাকুর মায়ের সেবার জন্য অফিসে দিয়ে যাবে। এটাও একটা বিরাট শিক্ষা, কারণ অনেকে ভাবে যে অফিসে প্রণামী দেবার দরকার কি, না দিলেও তো হয়, কিন্তু না, এটা এটা তো আমার আমাদের ভালো হবে, মাতাজির আর কি ভালো হবে, এটা এটা একটা শিক্ষা। আর যখন সময় সুযোগ পাবে মঠে আসবে, ভালো সেই হতো প্রতি বৃহস্পতিবার বিশুদ্ধগ্রামে মাতাজির গীতাচণ্ডীর ক্লাস করতে যেতাম, সেদিন তো মাতাজিকে দর্শন করতে যেতামই, তাছাড়াও সোম মঙ্গল শুক্র শনির মধ্যে যেকোনো আর একদিনও যেতাম, খালি মনে হতো কখন যাবো কখন মাতাজিকে দেখ,
সেই আকর্ষণী শক্তি মাতাজির এত ছিল, কিন্তু খুব যে কথা বলছেন তা নয়, কিন্তু মাতাজির একটা আকর্ষণী শক্তি ছিল ভীষণ। আর মাতাজির সেই আকর্ষণী শক্তিতে কত শত ভক্তরা যেত যে কি বলবো। আমি তো আমার এমন একদিন হয়নি যে মাতাজিকে দর্শন করতে গেছি বলেছে আজকে হবে না তুমি চলে যাও। আমি যেহেতু দূর থেকে যেতাম বলে মাতাজিরই বলা ছিল বোধহয় যে ওকে আসতে দিও। আমাকে কিন্তু নিচে বুদ্ধ প্রাণা মাতাজি বা যে কোনো মাতাজি থাকলে আমাকে বলতে হ্যাঁ উপরে উঠে যাও তুমি। আমি একাই কত সময় গেছি, একা কত সময় গেছি যেমন সেই সময় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, সবকটা তো আর বলতে পারবো না, দুটো তিনটে আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই যেগুলো আমার সব সময় মনে হয়। একদিন আমি তো কলেজ থেকে যেতাম, তো তখন সন্ধে হয়ে যেত, তখন এই 5টা বাজে, 5টা সাড়ে 5টা, তখন সবাইয়েরই প্রণাম হয়ে যায়, একজন দুজন ছাড়া সবাই নেবে চলে যায় মন্দিরে গিয়ে আরতিতে বসে। আমার আর আরতিতে বসা হতো না, আমি মাতাজির কাছেই বসে থাকতাম। মাতাজি তখন একজন একটি মেয়ে গেল, এই 17-18, 18-19 বছর বয়স হবে, গিয়ে মাতাজিকে সে চার্জ করার মতন বলছে যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ছেলেটিও আমাকে ভালোবাসত, সেই ছেলেটি এখন বলছে আমাকে বিয়ে করবে না, আপনি মা হয়েছেন কি করতে, আপনি ব্যবস্থা করতে পারেন না, আমার আমার দাবি আপনার কাছে একটাই, আপনি ওর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করুন। আমার না মনে হচ্ছে ধরণী দিদা হ, এই কথা কেউ মাতাজিকে বলতে পারে, গুরুকে কেউ এই কথা বলতে পারে, চিন্তাই করতে পারছি না যে এই কথা কি করে মাতাজিকে বলছে, কি আর বলবো, এরকমই এরকমই তাদের তার স্বভাব, বলেই যাচ্ছে এক কথা বারবার করে বলে যাচ্ছে। আর তো কোনো মাতাজিরা নেই যে কেউ বারণ করবে, আর আমি কি বারণ করার কে, আমি চুপচাপ পেছনে বসে আছি। তারপরে মাতাজি বললেন তুমি দেখেছো কি বলে এই মায়ের বড় ছবিটা দেখিয়ে বলেন মায়ের ছবিটা দেখেছো, মায়ের ছবিটা দেখো, মাকে দেখো, মাকে চিন্তা করো, আর মাকে চিন্তা করার মায়ের কাছে তোমার দুঃখের কথা জানাও, আর একটা কথা জানবে যে ঠাকুর মার স্বামীজি তোমাকে চিরকাল ভালোবেসেছেন, এখনো বেসে চলেছেন, ভবিষ্যতেও বাসবেন। তুমি তাদের না ভালোবেসে একটা দুষ্ট ছেলে যে তোমায় ভালোবাসে না তাকে বিয়ে করবে বলে তুমি খেপে উঠেছো, তোমার কি মাথাটা খারাপ হয়েছে, কেন তুমি এরম করছো বলো তো, তুমি এরম করো না, এরম করো না বারবার করে বলছেন। তখন বলছে না আমি কোনো কথা শুনবো না, আপনাকে ব্যবস্থা করে দিতেই হবে। মাতাজি তখন বললেন তুমি চলে যাও ঠাকুর ঘরে মন্দিরে চলে যাও, রোজ তুমি কাছেই বাড়ি বোধহয় মেয়েটির, আমি জানি না আমার নামও জানি না বা মেয়েটিকার পরে আর দেখিও, রোজ বলছেন যে মাতাজি, মাতাজিকে বলছেন রোজই তুমি আসবে, এসে 1 ঘন্টা করে মায়ের মন্দিরে বসে জপ করবে, আর কিছু করতে হবে না, শুধু জপ করবে, তাহলেই দেখবে তোমার মন থেকে এই সমস্ত কুচিন্তা গুলো চলে যাবে। তারপর কিন্তু সত্যি 1 মাস পরে আমি এটিকে আমি দেখিনি, অবশ্য নিশ্চয়ই তার উপকার হয়েছিল। মাতাজিকে বলছে তুমি মা হয়েছো, তুমি কেন আমাদের বিয়ের ব্যবস্থা করে দেবে, এই একটা ঘটনা। আর একটা ঘটনা, এক মাসিমা মাতাজিকে এসে বলছেন, তিনিও মাতাজিকে বলছেন মা আপনাকে একটা ব্যবস্থা করে দিতে হবে, আপনার ছেলে বিবাহী হয়ে চলে গেছে। বিবাহী হয়ে চলে গেছে, কোথায় গেল, বলছে চলে গেছে, সে 3 মাস পরে হরিদ্বার থেকে চিঠি লিখেছে, আমি এখানেই জপ ধ্যান করে সারা বাকি জীবনটা কাটিয়ে দেবো। মাসিমা তো অনেক বয়স, 70-75 হবে, বাকি জীবনটা কাটিয়ে যাবো, তুমি আমার চিন্তা করো না, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আমি আর বাড়ি ফিরবো না, আপনাকে ব্যবস্থা করতেই হবে, আপনার ছেলেকে এনে দিতেই হবে। তখন মাতাজি বলছে, মাতাজি অনেকক্ষণ ধরে চুপচাপ শুনলেন, শুনে বললেন বার হাউ হাউ করে কাঁদছে, মাতাজি আপনি ব্যবস্থা করে দিন, আপনি ব্যবস্থা করে দিন। মাতাজি বলছেন যে তুমি কি বলছো, আমার ছেলে যদি ভালো পথে যায় আমি তাকে আবার সংসারী করার জন্য আমি ডেকে আনবো, কেন আমি এই কাজ করবো বলো, অনেকদিন সংসার করেছে, এখন সে যদি সন্ন্যাসী হয়ে যদি চলে যায় হরিদ্বারে, সেখানে যদি জপ ধ্যান করে শান্তি পায়, পাক না, তুমি আর এরকম করো না, মনটাকে অত অশান্ত করো না, তুমি মায়ের মন্দিরে গিয়ে বসো, মাকে ডাকো, মাই সব তোমার মা তোমার সব মাই মনটাকে শান্ত করে দেবে বলেছেন। তখন তারপর থেকে মাসিমাটির নাম চুপ হয়ে গেলে, মানে এইরকম ধরনের এক একজন আসতো, এক এক রকমের তাদের মানসিকতা, এক এক রকমের তাদের কি বলবো
এক এক রকমের আবদার নিয়ে আসছো মাতাজির কাছে। তারপরে জানি আরো একবার আমার আমি বসে আছি সন্ধ্যেবেলা, তখন হঠাৎ করে একজন বৌদি এলো, তখন আর কেউ ছিল না, মানে আমি একাই ছিলাম, এক বৌদি এলো, এসে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, মাতাজি আপনার কৃপায় আপনি টাকাটা পাঠিয়েছিলেন বলে আপনার ছেলে আজকে বেঁচে ফিরলো মাতাজি, তা নাহলে কিন্তু আমি কিন্তু ইয়ে করতে পারতাম না, আমি কিন্তু আপনার ছেলেকে বাঁচাতে পারতাম না। তখন মাতাজি বলছেন আমি বাঁচিয়েছি কি ব্যাপার বলতো? তখন বললেন যে আমার স্বামী এতে গেছিলেন অফিসের কাজে, মেঘালয় গিয়েছিলেন, সেখানে অফিসের ট্যুর করে টরে আসার দিন সকালবেলা হঠাৎ বুকে ব্যথা আরম্ভ হয়, বুকে ব্যথা এমন হার্ট অ্যাটাক হয়ে যায়। তখন হার্ট অ্যাটাক হওয়ার পরে আপনার ছেলেকে এ করা হলো হাসপাতালে, ওই অফিসের ওখানকার লোকাল অফিসের লোকেরাই নার্সিংহোমে ভর্তি করলো। নার্সিংহোমে ভর্তি করতে গিয়ে স্ট্রেপটোকাইনেস নাকি ইনজেকশন, সেই ইনজেকশনটা তখন 4,000 টাকা দাম ছিল, আমি তো বলছি বছর 20 আগেকার কথা, 20-22 আগেকার কথা। হ্যাঁ, তখন বলছেন যে তুমি এই টাকাটা যদি দিতে পারেন তাহলে ইনজেকশনটা দিলে আপনার শরীর ঠিক হয়ে যাবে। তখন সে দাদা বলছেন এ বাবা আমি এত টাকা কোথায় পাবো, আমি পাবো না, আমার তো এত টাকা নেই, আমি দেবো কি করে? তখন আর জানে না দাদা, তখন অজ্ঞান হয়ে গেছে না, ঘুমিয়ে পড়েছে, আর কিছু জানে না। তারপরে দাদা বলছে আমার জ্ঞান আসছে, আমি দেখতে পাচ্ছি যে একজন ভদ্রলোক এসে একটা প্যাকেটে করে কাগজের প্যাকেটে মরে বলে বললেন এইখানে আপনাদের প্রয়োজনীয় টাকাটা আছে, মাতাজি পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন বলবেন? বলবেন যে দক্ষিণেশ্বর থেকে মাতাজি পাঠিয়েছেন এই এই ভদ্রলোকের চিকিৎসার জন্য, কি ইনজেকশন কিনতে হবে তার জন্য। তো বলেই সেই ভদ্রলোক টাকাটা দিয়েই কোথায় মিলিয়ে গেলেন আমি আর দেখতে পেলাম, আমি সেই দাদার কাছে যা শুনেছি পরে। তারপরে বৌদি বলছেন যে মাতাজি তখন আপনি টাকাটা পাঠিয়েছিলেন বলে আপনার ছেলে বেঁচে গেল, তা নাহলে বাঁচত না। মাতাজি বলছেন আমি টাকা পাঠিয়েছি? না গো, আমি তো কোনো টাকা পাঠাইনি বাবা। তখন মাতাজি ঘরে যে বড় মায়ের ছবিটার দিকে তাকিয়ে বললেন এই মাই সব কাজ করেন, যেন মাকে রাখো, মা কি পায় সব হয়, এই বিশ্বাসটা রাখো। বললেন যে ছেলে এখন কেমন আছে? এখন একটু ভালো আছে, বাড়ি এসেছে, দক্ষিণেশ্বরই বাড়ি, ওই আরম বাজারের ওদিকে। এখন ভালো হলে ছেলেকে এখানে আমার কাছে আসতে বলো। বললো আচ্ছা মাতাজি, আসতে বলবো। এরকম মানে ছোট ছোট ঘটনা কত যে আছে, মাতাজির কি পাওয়া কি বলবো। আর মাতাজিরা অমল প্রাণা মাতাজি আমাদের দীক্ষার দিনে অমল প্রাণা মাতাজি অনেক ছোট ছোট ঘটনা বলতেন যেগুলো আমার খুব ভালো লাগতো। মাতাজি দেহ চলে যাওয়ার পরেই অবশ্য বলতেন সেগুলো, আমরা খুব কাঁদতাম তো গিয়ে মাতাজি নেই বলে। মাতাজি তখন বলতেন শোনো তাহলে, বলছে আমি কিরকম ভাবে মাতাজিকে বিরক্ত করেছি, আমি তো বাংলা জানতাম না, গীতার ক্লাস, তারপরে কথামৃত ক্লাস হচ্ছে, কিছুই বুঝতে পারতাম না, ব্যাবলার মতো চেয়ে থাকতাম, মাতাজি বুঝতে পেরে আমাকে পুরো একেবারে বর্ণ পরিচয় থেকে আরম্ভ করে পুরো বাংলা ভালো করে শিখে, এখন তো মাতাজি কি ভালো বাংলা বলে, মাতাজি বাংলা পড়িয়েওছেন, কলেজে ক্লাসও নিয়েছেন, মানে আমার দেখেছো আমার কি অবস্থা। আমাকে কিন্তু মাতাজি হাতে হাতে ধরে বাংলা শিখিয়েছে। তারপরে বলছেন একবার বললেন বিদ্যাভবন কলেজে আছি, আমার কাপড়টা লাল পাড় কাপড়টা একদম ছিঁড়ে গেছে বলে আমি সেলাই করতে পারছি না, বেগে বেগে যাচ্ছে সেলাই, কিছুই হচ্ছে না, পুরো কাপড়টাই সেলাই হয়ে যাচ্ছে, ছুঁড়ে ছিঁড়ে যাচ্ছে। সেই সময় আর আমাদের মাতাজি ঢুকেছেন বিদ্যাভবনে, ঢুকে মাতাজিকে ফোন করেছেন, সেলাই করা দেখে বলছে এ বাবা কি সেলাই হচ্ছে, কি সেলাই হচ্ছে, আমায় দাও আমি সেলাই করে নিচ্ছি। মাতাজির হাত থেকে, অমলবানা মাতাজির হাত থেকে কাপড়টা নিয়ে মাতাজি সেলাই করে দিলেন, মাতাজি সেলাই করে দিলেন। তখন মুক্তিদানা মাতাজি বলছেন তোমার কি একটাও কাণ্ড জ্ঞান নেই, তুমি কি গো তুমি এরকম করছো, এরকম এরকম করে মাতাজিকে দিয়ে তোমার কাপড় সেলাই করাচ্ছ?
মাতাজি কে আর তুমি কে চিন্তা করতে পারছো? মাতাজি কে দিয়ে তুমি কাপড় সেলাই করাচ্ছো? তোমার এতটুকু বাধলো না? তোমার একটু বিবেক বলে কিছু নেই? মাতাজি বলছে আমার কোনো বিবেক কি? ওর মাতাজি নিজে আমার হাত থেকে কাপড় চেয়ে নিয়ে সেলাই করে দিলেন, সুন্দর করে ভালো হয়ে গেল কাপড়টা নতুনের মতন। আমি কি বলবো? আমি কিছুই বলিনি। এরকম মাতাজি ছোট ছোট এত ঘটনা বলতেন না, এত আমার খুব ভাল লাগতো। তারপরে আমার মনে আছে মাতাজি বলছেন যে একবার খেতে বসে মাতাজির আবার সবার উপর নজর থাকতো, কে ঠিকঠাক খেতে এলো, খেতে কে এলো না। বলছে যে এরকম করে মাতাজি দেখছে হঠাৎ করে যে অমরপানা মাতাজি খেতে বসে, জিজ্ঞেস করে যেন ও কেন আসেনি। তখন বলছে ও তো মাতাজি তো ওনার জ্বর হয়েছে, উনি তাই আসেন। তারপরে মাতাজি নিজের খাওয়ার পরে এক গিলাস দুধ নিয়ে ঢুকে বলছে এ নাও এ দুধটা খেয়ে নাও। ঘুমাচ্ছিলেন মাতাজি তখন, মাতাজি ঘুম থেকে উঠে দুধটা খেয়ে আবার মাতাজি দিয়ে গিলাসটা দিয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছেন। পরের দিন সকালে সাধন প্রাণা মাতাজি বলছেন তোমার কি কোনো কাণ্ডক জ্ঞান হবে না? তুমি কি করলে রাত্রিতে গেলাসটা দুধ খেয়ে? হ্যাঁ মাতাজি দুধ দিলেন, মাতাজিকে গেলাস ফেরত দিয়ে দিয়েছি। তোমার একটু এঁটো গেলাসটা তুমি মাতাজিকে দিয়ে দিলে? বলছে আমার তো বলছে মাতাজি তো মা আমাদের, মাতাজিকে গেলাস দিলে কি হয়েছে? মাতাজিও কিছু মনে করেনি, আমিও কিছু মনে করি। বলছে এইরকম ভাবে জানো আমাদের এমন ইয়ে ছিল, মানে সম্পর্ক ছিল যে মাতাজি কখনো বুঝতেই দিতেন না যে মাতাজি কত উচ্চ দরের সাধিকা। এইরকম ভাবে অসমর্পণা মাতাজি অনেক উচ্চ দরের সাধিকা, কিন্তু মাতাজি আমাদের বলতেন যে আমরা চিন্তাই করতে পারতাম না যে এত উচ্চ দরের সাধিকা, কিভাবে তাকে আমরা ইয়ে করবো, কিভাবে তাকে আমরা সম্মান দেব, কিভাবে তার সঙ্গে ব্যবহার করবো, সে আমরা বুঝতেই পারতাম না মাতাজি। এরকম ভাবে মাতাজি কত হোমিওপ্যাথি ওষুধ দিতেন, আমাকেও মাতাজি দিয়েছেন হাটের জন্যে, সেই ওষুধ আমি এখনো খাই। আর অমরপাড়া মাতাজি এখনো বলেন আমার শরীর খারাপ হলে, আমি তোমার শরীর খারাপ হলেই বলি মাতাজি আপনার মেয়েকে আপনি রক্ষা করুন, আমরা পারবো না, ও কিছুতেই ভালো হচ্ছে না, ও কান্নাকাটি করে, ও ভালো হতে পারে না, আপনি রক্ষা করুন, এই বলে আমি ছেড়ে দিই। জানো তারপরে মাতাজি যা করার পরে আমি পারি না, তোমার জন্য আমি মাকে ডাকতে পারি না, এইরকম করে মাতাজি এখনো বলে। আমাদের সত্যি আমরা তো এখনো পর্যন্ত মাতাজিদের কাছে সেই ছোটই রয়ে গেছি। এইরকম এইরকম করে আমরা জানি যে মাতাজি কত, মাতাজির কাছে কত কথা শুনেছি, আর কোনো কিছুতে মাতাজি যেখানে যে ডাকতো সেখানেই মাতাজিকে ডাকতো। সত্যটা মাতাজি বলেছিলেন এক এক জায়গায় মাতাজি এমন এক একটা জায়গায় মন্দির উদ্বোধন বা পাঠচক্র উদ্বোধন এমন জায়গায় গেছেন যেখানে একটা চেয়ার নেই মাতাজিকে বসতে দেন। মাতাজির কি কষ্ট, কি কষ্ট! তো শেষকালে শ্রদ্ধাপান্না মাতাজি বলেছিলেন আমি আগে গিয়ে দেখে আসবো এখন ওদের ব্যবস্থা, তারপরে আমি তোমাকে বলবো, তারপরে তুমি তুমি যাবে, তারপরে তুমি তুমি যাবে, না হলে তুমি একা একা নিজে চলে যাবে না সেখানে, তুমি তুমি ওরকম ভাবে যাও, তোমার কষ্ট হয়, আমাদের আমাদেরই তো ক্ষতি। মাতাজি বলতেন আমরা যদি ঠাকুরকে ভালোবাসি তবে প্রথমে চারপাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে, অহংকারকে দূরে ফেলে সকলের সঙ্গে মিশতে পারলে এবং অন্তরে অন্তরে পবিত্র থাকতে পারলে কোনো দিক থেকেই কোনো ভয় নেই। যেন মাতাজি বলতেন কেউ যদি তোমায় দুটো কথা শোনায় তুমি প্রথমে চুপ করে থাকবে, কোনো উত্তর করবে না, তারপরেও যদি তোমার মন খুব খারাপ লাগে তাহলে তুমি মাকে জানাবে, তাকে কিছু খারাপ কথা বলবে না, মা তোমার কথা শুনে তার প্রতিকার করবে। এ জগতে আমরা একাই আসি, একাই চলে যাই, কেউ আমাদের সঙ্গে আসেনি, কেউ আমাদের সঙ্গে যাবেও না, একমাত্র আপনার জন হলেন শ্রী শ্রী মা, তাকেই ধরে থাকো, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তাহলেই শান্তি লাভ সম্ভব হবে। আমি একবার বিদ্যাভবনে অসিতা প্রাণা মাতাজির একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম আমাদের মাতাজি সম্পর্কে। মাতাজি কথায় কথায় শেষ যেটা বলেছিলেন সেটা অত্যন্ত আনন্দদায়ক একটা কথা বলেছিলেন, বলেছিলেন যে যখন মা অর্থাৎ ভারতী প্রাণা মাতাজির শেষ অবস্থা তখন কদিন ধরে দিবারাত্র মাতাজি মায়ের সেবা করতেন, মায়ের পাশ থেকে উঠতেন না বিছানার পাশ থেকে, তারপরে শেষ দিন কে আর বুঝবে তখন শেষ দিন, সবাই তখন মাতাজিকে বলল মাতাজি আপনি এত কষ্ট করে বসে আছেন, আপনি একটা কাজ করুন, আপনি বরং ইয়ে করুন, একটু বিশ্রাম নিন, আপনার একটু পরে আবার আপনাকে আমরা ডেকে আনবো। মাতাজি চলে যাওয়ার পরেই প্রচণ্ড কষ্ট হতে লাগলো ভারতী প্রাণা মাতাজির,
তখন অশ্বত্থপ্রাণা মাতাজি গেছেন ডাকতে, হলো মাতাজি মায়ের খুব কষ্ট হচ্ছে, আপনি কি যাবেন? মাতাজি তখন বললেন, সে কি গো, তুমি আমাকে যাবেন কি না জিজ্ঞেস করছো? যেতে তো হবেই, এখন যে ঠাকুর আর মা স্বর্গ থেকে পুষ্পক রথ নিয়ে আসবেন মাকে নিয়ে যাওয়ার জন্যে, সে দৃশ্য আমি দেখবো না? সে এমন চোখ বড় বড় করে মাতাজি বলেছিলেন, সেটা আমার এখনও কানে বাজে। আর এটা এত ঘটনাটা এত আনন্দ লেগেছিল, যতই দুঃখের মধ্যেও যে মা ঠাকুর পুষ্পক রথে করে এসে মাতাজিকে, মা ভারতীপ্রাণা মাতাজিকে নিয়ে যাবেন, সেটা শোনার পরে আমার মনটা আনন্দে ভরে গিয়েছিল। আমার যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় 96 সালে, মোটামুটি অনেক বড় বড় ডাক্তার দেখে দিয়েছে, তখন আমাকে আমার মা বাবা ভেলোরে নিয়ে গেছে। যাওয়ার আগে বোধহয় 6 মাস ধরে আমি কষ্ট পেয়েছি, তো আর মাতাজিকে খালি করতাম, মাতাজিকে তখন তো যেতে পারতাম না, মাতাজিকে দেখতে পারতাম না, মাতাজিকে চিঠি লিখতাম, ওই 3 দিনের মধ্যেই চিঠি লিখে যেত, করবো না করবো মাতাজি সব কিছু দিতে। তারপরে যখন লিখলাম যে মাতাজি আমি ফেরত যাচ্ছি, মা বাবা ফেরত নিয়ে যাবে, মাতাজি তখন খুব খুশি হয়ে লিখলেন, এটাই আমি চাইছিলাম, কিন্তু কে তোমায় নিয়ে যাবে এটা বুঝতে পারিনি বলে আমি বলতে পারিনি, ফেরত যাও, তুমি ঠিক ভালো হয়ে গেলে, একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। তারপরে সত্যি মাতাজি কৃপায় ভেলোরে গেলাম, ভেলোর থেকে আমি সুস্থ হয়ে ফিরে এলাম। ফিরে আসার যে মানুষটা 6 মাস ধরে হুইল চেয়ারে করে নড়াচড়া করতে হতো, সেই মানুষ এসে 1 মাসের মধ্যে মাতাজির দোতলার উপরে উঠে গেছে, এত ভালো চিকিৎসা পেলো, 1 মাস ভালো হয়ে গেছে, গিয়েছিলাম। তারপরে আমি যখন তখন মাতাজি তখন গিয়ে আমার মাতাজিকে দেখে কেঁদে ফেলেছি, আমি এত হাওয়া করে কাঁদছি, মাতাজি বলছে কি তুমি কাঁদছো কেন, কিসের জন্য কাঁদছো, এই তো তুমি ভালো হয়ে গেছো, এই তো তুমি হেঁটে হেঁটে দোতলায় এসেছো, তবে আবার কাঁদছো কেন, চোখের জল মুছে ফেলো, মাতাজি বললেন, সেটা আমার এখনো মনে আছে, চোখের জল মুছে ফেলো তুমি কাঁদছো কেন। তারপরে আমার যখন স্বামীজির ওপর PhD থিসিস আমার মাতাজি কৃপা ছাড়া লেখা সম্ভব হতো না, মাতাজি যখন থিসিস নিয়ে গিয়ে মাতাজিকে দেখালাম, মাতাজি ভীষণ খুশি হয়েছিলেন, মাতাজি মাথায় তুলে আশীর্বাদ করতেন, স্বামীজির ওপরে ছিল তো স্বামীজির জার্নালিজম, মাতাজি খুশি হয়ে মাথায় তুলে নমস্কার করলেন, কত ভারী, মোটামুটি ঘন্টাখানিক ধরে মোটামুটি জিনিসটা পড়ে আমাকে ফেরত দিলেন, বললেন ভালো থেকো, সাবধানে থেকো, ঠাকুর মা স্বামীজিকে স্মরণ মননে রেখো, আর কি বলবো বলো, তোমাদের এইটুকুনি বলার আছে, আমার আর কিছুই বলার নেই। মাতাজি মাতাজি ভালোবাসাটাই অন্যরকম, সবাই মনে করতো আমাকেই বোধ হয় মাতাজি বেশি ভালো, এটা একটা আশ্চর্য জিনিস, সবাই যারা আমরা মাতাজির কৃপা পাই না পাই, যেই মাতাজির কাছে যেত ভাবতো মাতাজি বোধ হয় আমাকেই বেশি ভালোবাসে। মাতাজির মনটা এমন ছিল, কোনো সময় হয়তো বেড়াতে গেছি, হরিদ্বারে গেছি, বেনারসে গেছি, মাতাজির জন্য কুমন্ডুলু পিতলের থালা এসব নিয়ে গেছি, মাতাজি এমন ভাবে খুশি করে দিলেন যেন ওটার জন্য মাতাজি ওয়েট করছিলেন, তুমি আমার জন্য এনেছো, খুব ভালো, দাও দাও করে হাত ধরে নিলেন। তা আমি ঘর থেকে বেরোই নিয়ে একজন মাসিমা বসেছিলেন, বললেন তোমার তো পুজো করার সময় এগুলো লাগে, তুমি এগুলো নিয়ে যাও, মাতাজি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলেন। তারপরে আমি একজন গরম শীতকালে খুব ঠান্ডা তখন একটা গরম শাল নিয়ে গেছি, মাতাজি বললাম মাতাজি এই শালটা গায়ে দেবেন তো, তখন মাতাজি বললেন যে আমার জন্য তুমি আমার শাল আনলে, আমি শুনেছি মাতাজি নাকি সব থেকে ছোট কাপড়টা নিতেন, হাতে ছোট 10-7 কাপড় জোড়া কাপড় ছোট কাপড় মাতাজি নিতেন, আর সবাইকে ভালো ভালো গুলো দিয়ে দিতেন। আর মাতাজি বলছেন যে তুমি আমার জন্য শাল এনেছো, সেদিনকে একদম মেয়ে এসেছিল, সে শীতে ঠান্ডায় কাঁপছিল গো, শীতে ঠান্ডায় কাঁপছিল, সে আমার খুব খারাপ লাগছে, তাকে আমি কিছু দিতে পারলাম না, তখন আমি বুঝলাম যে মাতাজি এই শালটা ওই মেয়েটিকেই দেবেন, সে দিকে দেবেন, আমার কিছু বলার নেই, আপনি যা ভালো বোঝেন তাই করবেন মাতাজি, বলে চলে এলাম। মাতাজির যে এই এটা ছিল, মানে সকল সকলের ওপর ভালোবাসা, সবাই ভাবতো মাতাজি আমাকেই বুঝি বেশি ভালোবাসে, এই সমস্ত
এই কন্যার চানে চান দিতে যাওয়া, অন্যান্য মাতাজিদের পরিচালনা করে পাঠানো, তাদের দিয়ে সেই কাপড় কেনানো, তাদের দিয়ে জিনিসপত্র কি চাল ডাল কেনানো, সমস্ত ব্যবস্থা মাতাজি সুচারু ভাবে করতেন। কত দিকে মাতাজির নজর ছিল আর নিজে সমস্ত একটা সহজ সমাধান করে দিতেন। একজন মাতাজির কাছে শুনেছি, এক জায়গায় মন্দির উদ্বোধনে গেছেন, প্রসাদ দেওয়া হয়েছে দুপুর বেলা অন্ন প্রসাদ, ঠাকুর মা স্বামীজি তিনটে থালা গিলাস বাটি সব সাজান, কিন্তু এক আসন তিনটে সমান, একটা একটা ছোট রুমালের মতো। মাতাজি বলছেন, সেই ছোট মাতাজি বলছেন, আমি মাতাজিকে বললাম, মাতাজি আমি কি করবো, এত তিনটে আসন তো সমান নয়। মাতাজি বলছে, তুমি দোকানে যিনি আছেন তাকে দাও না, মাকে দাও, মা কিচ্ছু মনে করবে না, মা কোনো দোষ দেখবেন না, মাকে দিয়ে দাও, মাকে দিলে বড় দুটো ঠাকুর স্বামীজিকে দাও, ছোটটা মাকে দাও। এই বলে মাতাজি বড় দুটো ঠাকুর স্বামীজিকে দেওয়ালেন, ছোটটা মাকে দেওয়ালেন। মানে সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। আর মাতাজি নিজের শরীর খারাপ হলে কখনো কিন্তু বলতেন না, নিজের শরীর খারাপ দেখলে তো কখনো বলতেন না, নিজের নিজের কত কষ্ট পেয়েছেন, কত কত শরীর খারাপ। আমরা যখনই জিজ্ঞেস করছি, কেমন আছেন, ভালো আছি বাবা, ভালো আছি, কখনো বলতেন না আমার কষ্ট হচ্ছে, আমার শরীরটা ভালো নেই, কখনো এরকম কথা বলেননি। মাতাজি কত ইয়ে আছে, মাতাজি বলছেন, আন্তরিকতার সঙ্গে জপ ধ্যানের উপর মাতাজি খুব জোর দিতেন, নিজে এত জপ ধ্যান করতেন। সেই সন্ধ্যে রাত্রিতে খাওয়ার পরে মাতাজি সারা রাত ধরে জপ করতেন। চোর এসছে একবার ইয়েতে দক্ষিণেশ্বরে সারদা মঠে, মাতাজি কেড়ে বলতেই সারা সব চোরেরা পালিয়েছে। সারা রাত ধরে মাতাজি জপ করতেন, জপের কোনো বিরাম ছিল না। আর জপ ধ্যান মাতাজি বলছেন, দৈবী দুয়ারে প্রবেশের চাবিকাঠি হলো আন্তরিকতার সঙ্গে জপ ধ্যান করা। আন্তরিকতার সঙ্গে জপ ধ্যান মানে তাড়াতাড়ি করে যা করে করলাম উঠে গেলাম তা নয়। মাতাজি বলছেন, জপ ধ্যান মানে তোমার মনের সমস্তটা দিয়ে তুমি জপ করবে। আর কি বলছেন, বলছেন যে কারুর কাছে কিছু চাইবে না, হ্যাঁ কারুর কাছে কিছু চাইবে না, কারো চাইবে না, খাবার চাইবে না, টাকা কড়ি চাইবে না, গয়নাগাটি চাইবে না, ভালো ব্যবহারও আশা করবেন, যে যেমন করছে করুক, তুমি যেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো না, তুমি সকলের সঙ্গে ভালো ব্যবহার করো। মাতাজি এটা একটা বিরাট শিক্ষা আমাদের। আর প্রথম শিক্ষার দিন বলেছিলেন, যেখানে কোনো নিন্দে হবে সেখান থেকে চলে যাবে। আর বলছেন যে পাঠচক্রে, আমি তোমাদের মা হিসেবে বলছি, পাঠচক্র এক ঘন্টা দেড় ঘন্টা কোনো পারিবারিক সাংসারিক কথাবার্তা আলোচনা হবে না, কারণ এই পাঠচক্রটা শুধুমাত্র ঠাকুরমা স্বামীজি কেন্দ্রিক কথাবার্তা হবে, আর কোনো কথাবার্তা যেন না হয়। মাতাজি এটা বলতেন আমাদের বেশি বারবার করে, কারণ পাঠচক্রে অনেকে অনেক রকম গল্প করে না, মেয়েদের পাঠচক্রে বিশেষ করে, যেন আমাদের কিন্তু মাতাজি বলে দিয়েছিলেন, পাঠচক্রে কোনো গল্প হবে না, ঠাকুরমা স্বামীজির কথা ছাড়া অন্য কোনো গল্প হবে না। তারপরে আমরা জানি যে মাতাজি মাতাজি বলছেন যে জপ ধ্যান করবে, দুবেলার 108 জপ করলেই হয়ে গেল না, জপ ধ্যান যত করবে বেশি করে তত ভালো, যত জপ ধ্যান করবে তত তোমাদের মনের শান্তি, প্রাণের আরাম পাবে। জপ ধ্যান করতে করতে দেখবে মনের সমস্ত দরজাগুলো খুলে যাবে, তুমি মায়ের পুষো চরণের কাছে এসে পৌঁছতে পারবে, জপ ধ্যান যত করবে তত ভালো। আর বলছেন যে জপের সঙ্গে ধ্যানও করবে, আর চিন্তা করবে যেন ঠাকুর মা তোমার সঙ্গে সব সময় রয়েছে, হৃদয়ের মধ্যে দুটো পদ্ম ফুলের উপর ঠাকুর মা তোমার উপরে হৃদয়ে বসে আছেন। এই যে মাতাজি বলছেন যে কারুর কাছে কিছু চাইবে না, আমাদের তো চেয়েই তো আমাদের জীবনটা গেল না, এর কাছে ওইটা চাই, আশা করা, আশা করা কারুর কাছে ভালো ব্যবহারও আশা করবে না। আমরা হয়তো কিছু টাকা করি, গয়নাগাটি, খাওয়া দাওয়া চাই না, কিন্তু ভালো ব্যবহারটা আশা করি, তাহলে মন খারাপ হয়ে যায়। এটা হচ্ছে আমরা অভিমান মুক্ত নই, নিরভিমানই হতে হবে আমাদের, কে কি করলো না করলো আমার দেখলে হবে না, নিরভিমানই হয়ে সঙ্গে সঙ্গে তাকে তার সঙ্গে কথা বলে মনটাকে হালকা করে দিতে হবে। এইভাবে মাতাজি আমাদের কত কথা বলেছেন, কত মানে কি বলবো, কত আমাদের সান্ত্বনা দিয়েছেন, কত আমাদের সৎপথে সৎ উপদেশ দিয়েছেন, আমরা যাতে এগোতে পারি তার তার জন্য মাতাজি আপ্রাণ চেষ্টা করেছেন। সারা দিন রাত জপ করছেন মায়ের মতন, ভোর তিনটে থেকে উঠে জপ, মাতাজিও সারা রাত ধরে জপ করছেন, ওটা যেন মনে হতো একজন কি তো মূর্তি, যেন পাথরের মূর্তি বসে আছে। অন্যান্য মাতাজিদের কাছে শুনেছি
অর্থাৎ যে জব করছেন তো জব করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, এই এইগুলো শুনলে না মনটা কি আনন্দ হয় তখন। আমরা মাতাজির কৃপা পেয়ে যে আমরা একটু জব যেন বেশি করে করতে পারি, জব করতে করতেই আমাদের মনের ময়লা কাটে। মা বলেছেন না, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি, জবটা যেন আমরা ঠিক মতন করতে পারি। তারপরে আমরা জানি যে মাতাজি দুরারোগ্য ব্যাধি হয়েছিল, সেই ব্যাধিতে ঠাকুরের ব্যাধি, সেই ব্যাধিতে মানুষ বাঁচে না। মাতাজি অত কষ্ট স্বীকার করেও কখনো বলতেন না যে আমার কষ্ট। শেষের দিকে মাতাজি খালি জুড়াইতে যাই কোথায় জুড়াই গানটা শুনতে ভালোবাসতেন, নিজে মনে মনে গাইতেন। আর যখন হসপিটালে ছিলেন তখন সবাইকে এত ভালোবাসতেন, মঠের মঠের বট ভেবে ডাক্তারবাবুদের বলতেন তোমরা আজকে এখানে প্রসাদ পেয়ে যাবে কেমন, আর ডাক্তারবাবুরা অভিভূত হয়ে যেত, বলে হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না। আমরা মনে আছে যে সেদিন সেবারেও 17 জুলাই আমরা গেছি, মাতাজি তখন খুব অসুস্থ, আমরা তো জানি না এত অসুস্থ, মাতাজিকে ডাক্তার দেখতে আসবে গীতা প্রাণা, মাতাজি বললেন যে তোমরা যা মাতাজির জন্য এনেছো সব জিনিসপত্র মন্দিরে দিয়ে দাও, ওপরে কেউ আসবে না। আজ যে মাতাজির এত শরীর খারাপ আমরা জানি না, তখন মাতাজি মনটা খারাপ কি ওখান থেকে নড়িনি, ওখান থেকে বাড়ি ফিরেও আসিনি নড়িনি, ওই নিচের ঘরে বসেই খাচ্ছি। মাতাজির কি দয়া হলো, মাতাজি আবার বললেন আমার নাম ধরে ডেকে বললেন যে ওপরে চলে এসো, আজকে যাদের দীক্ষার দিন তারা ওপরে চলে এসো, 5 মিনিটের মধ্যে প্রণাম করেই চলে যাবে, একটাও কথা বলবে না। আমরা 5 মিনিটের মধ্যে গেলাম, গিয়ে প্রণাম করে চলে এলাম নিচে, তখন প্রণাম করছি আর ভাবছি এই কি আমাদের শেষ প্রণাম, 17 জুলাই এই কি আমাদের শেষ প্রণাম, আর কি মাতাজিকে প্রণাম করতে পারবো না। তারপরে কিছুদিন মাতাজি নার্সিং হোমে থাকার পর ভোরবেলা শুনলাম, আমি সে কথা চিন্তা করতেও পারি না, মাতাজি আমাদের ছেলে রামকৃষ্ণ লোকে চলে গেছে। ভোরবেলা গেলাম মঠে, মঠে গিয়ে সবাই লাইন দিয়ে আমরা ফুল নিয়ে মালা নিয়ে গিয়ে মাতাজিকে প্রণাম করছি, সকালে গেছি সন্ধ্যে পর্যন্ত ছিলাম মাতাজির ওখানে, প্রণাম করে ফুল ফুলে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে চরণটা ছাড়তে ইচ্ছে করছিল, চরণ মানে যে মাতাজিকে ছেড়ে দিলে আমরা কি নিয়ে থাকবো, মাতাজি চলে গেলে আমাদের কি, এত কষ্ট হচ্ছিল কি বলবো। এখনো সেটা যে দিনটা স্পষ্ট মনে পড়ে, যদিও এগুলো মনে করা উচিত নয়, কত শুভ স্মৃতি আছে সেগুলোই মনে করা উচিত। যখন সেই হরি ওম রামকৃষ্ণ হরি ওম রামকৃষ্ণ হরি ওম রামকৃষ্ণ বলতে মঠে মাতাজিকে আরতি করে যখন কাশীপুর উদ্যান বাটির ঘাটে নিয়ে যাওয়া হলো, তখন আমরা সন্ধ্যেবেলা বাড়ি এলাম, সকাল থেকে যাই রাত্রির অব্দি ছিলাম, তো মাতাজিকে দেখতে পেয়েছি আর আমরা মাতাজিকে দেখতে পেলাম না। এখন তো স্বপ্নে দেখতে পাই, পাই না তা নয়, কিন্তু মনটা খুব খারাপ লাগে যেন মনে হয় যে মাতাজি আমাদের ছেড়ে চলে গেলেন। সত্যপ্রাণা মাতাজি একটা কথা বলতেন, মাতাজি কোথায় যাবেন বলো তো তোমাদের ছেড়ে, এই মঠ মাতাজি প্রাণ ছিল, 26 বছর এখানে মাতাজি প্রেসিডেন্ট ছিলেন, এখানেই মাতাজি আছেন, তোমরা না এলে মাতাজি কষ্ট হয় না, যেন আমাদের বোধ থাকে, আমরা যেন যেরকম মঠে যেতাম সেরকমই যাই। আমরা সেই সেই থেকেই আমি জানি সংঘ গুরুই আমার গুরু, মাতাজির পরে শ্রদ্ধাপন্না মাতাজি এখন ভক্তিপ্রাণা মাতাজি, সবাই আমাদের ভালোবাসেন, সবাই আমাদের গুরু, সবাই চরণে কোটি কোটি সাষ্টাঙ্গ ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি, সকলে সকলেই ভালো থাকুক, সকলেই আমাদের মাতাজি সঙ্গ গুরুই আমাদের গুরু, কারণ তারাই হচ্ছেন মায়ের প্রতিনিধি, মায়ের প্রতিনিধি হিসেবে মাতাজিরা আমাদের রক্ষা করছেন করেছেন করছেন করবেন, এই বোধ নিয়ে আমাদের বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। এই মহাযোগী এই মহাত্যাগী এসেছি অনেক আশায় মোরা, তব আশিস লাগি এই মহাযোগী এই মহাত্যাগী, আয়ু যদি মানুষ
যেন সদাই মতি এই মহাযোগী হে মহাযোগী ত্যাগী এসেছি অনেক আশায় মোরা তব আশিস আগে ঠাকুর মাস স্বামীজির আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হোক।